আজকে হচ্ছে গোল্ড মার্কের ফ্রুটি রিয়েল ফ্রুট স্লাইস ফ্রুটি বিস্কুট হু হা 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 হা। কয়েকদিন আগে আপনারা একজন বলছেন এটার কথা, খাইছিলাম, রিভিউ দেই নাই। ওকে, এটা রিভিউ দিচ্ছি। এটা এখন 20 টাকা, আমার মনে হয় না আগে 20 টাকা ছিল যখন কিনা শুরু করছি রিভিউ দেওয়া। রিভিউ দেওয়ার আগের যুগে খেতাম, তখন কিনা রিভিউ দিতাম না। অ্যান্ড হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। অ্যান্ড হচ্ছে এখানে বলতেছে এই পাশ দিয়ে দেখা যাবে, বাট অ্যাকচুয়ালি এই যে এই পাশ দিয়ে দেখা যায়। ওকে, এই উপর দিয়ে দেখা যায় না, আমি সবসময় দেখছি ভিতর দিয়ে অনেক অনেক দেখা যায়। আশেপাশে এত মানুষ নেক রিভিউ দিতে বসছি। ওকে, অনেক ক্রিস্পি অরেঞ্জ বিস্কুট বলতে যেটাকে বুঝি সেরকম ফ্লেভার স্মেল আছে, মিষ্টি। আমার এটা ফ্রুটি কম। অ্যান্ড হচ্ছে যে ড্রাই ফ্রুট চুই, শুধু যদি ড্রাই ফ্রুট আমি দাঁতের মধ্যে দিয়ে বলো, জোরে বলো, অনেক ক্রিস্পি মিষ্টি। অ্যান্ড হচ্ছে ওই ড্রাই ফ্রুটের পরিমাণ বেশি থাকে আর কি এই বিস্কুটটা। আর বাংলাদেশের ক্রিকেটার আর এটা রিভিউ দেওয়া ই আছে, অ্যাড দেওয়া আছে, ওই যে ক্রিকেটার নাম জানি কি, মুশফিক, না মুশফিক, হ্যাঁ উনার আছে। ওকে, এই টুটি ফুটির পরিমাণ বেশি, এইগুলাও চুই। যদি আপনি সিঙ্গালি কামড়ে দেখেন আর সব মিশে মিলায় মুখে যখন দিবেন মিষ্টি ক্রিস্পি সুইট। আমার কাছে পেপার স্মেলের থেকে আমার মনে হচ্ছে অরেঞ্জ এসেন্সটা ইউজ করছে। আর হচ্ছে ওই ফ্রুটি পরিমাণ বেশি, চুই মজা লাগে, একসাথে আপনি খাচ্ছেন ওই জিনিসগুলো মুখে বাড়তেছে, খারাপ না। 20 টাকা। ওকে।